কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায় চোট, অপরাধ বিজেপি করা, মাসুল গুনতে হলো রক্ত দিয়ে। শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে রক্তাক্ত 5 বিজেপি কর্মী, রাস্তা আটকে রড লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলে ভোট দিতে হবে, তৃণমূল করতে হবে জোর জবরদস্ত করে। আমরা বললাম যে না, আমরা মিটিংয়ে যাবো, আমরা যা ভালো বুঝবো তাই করবো, তৃণমূল কেন করবো। তখন ওই বোলাতেই আমাদেরকে কাটারি দিয়ে বাস লাঠি দিয়ে মার, আমরা 5 জন আহত হয়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। হেডমাস্টারে আমার ঘর ছিল, সব ঘরটা ভেঙে নষ্ট করে দিয়েছে। জনসভা শুভেন্দু অধিকারী মহাশয়ের বিশাল মহাজনসভা, সেই জনসভাতে মানুষকে আটকানোর জন্য আজকে আমাদের কার্যকর্তা বর্ষাল অঞ্চলে কার্যকর্ত প্রাণঘাতী হামলা করেছে। কিন্তু তৃণমূল জেনে রাখো যে হামলা করে মারধর করে বিজেপি আটকানো যায় না। কিছু জানি না বলেই খালাস গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূলের সভাপতি। আপনাকে থানাতে যেয়ে খবর নিতে হবে, এখনও পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো খবর আসেনি। ও যেখানে যাবে সেখানে বিজেপি হারবে, পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারীকে কেউ গ্রাহ্য করে না। তবে সভা থেকেই থানায় যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানায় যাবো, এফআইআর করতে হবে, অ্যারেস্ট করতে হবে, তাহলে আসবো আবার থানায়। আজকে বলে যাবো এফআইআর দিয়ে যাবো, এফআইআর করে অ্যারেস্ট না করলে সে থানায় গিয়ে, আর যদি না অ্যাকশন নেয় এদেরকে নিয়ে হাইকোর্টে যাবো। সভা শেষ করেই জখম কর্মীদের সঙ্গে নিয়ে সোজা গঙ্গাজলঘাটি থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসির সঙ্গে একপ্রস্ত আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানায়। বঙ্গে বিরোধী দল করা মানেই কি মৃত্যুর সঙ্গে লড়া? যতবার ঝরছে বিরোধীদের রক্ত ততবার ধুলোয় মিশছে বাংলা রাজনীতির মান। খুন জখম দমন পীড়ন সহ্য করে লড়াইয়ে আরও এক কাট্টা বিরোধীরা। মত ওয়াকিবহল মহলে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।